গামলার মা বাবাকে আমি বলছি, ঠিক আছে, আপনাদের লজ্জা নেই, মেয়ে যা বলছে কোনো প্রতিবাদ না করে, কোনো প্রোটেস্ট না করে ঢ্যাং ঢ্যাং করে মেয়ের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছেন, মেয়ে যেটা করছে সেটা পিছনে পিছনে সব সাপোর্ট করছেন। এই জায়গায় যদি আমার মা বাবা থাকতো না, কেটে কেটে রেখে দিত। সেখানে আপনারা সেজে গুজে তার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছেন কেন? কেন? ভিউজের জন্য? আপনাদের ইউটিউবে চ্যানেলে ভিউজ খাবেন টাকার জন্য? এত টাকার লোক আপনার মা বাবা হয়ে ছেলে ছেলে করে লাফিয়ে লাভ কি হবে? 9 মাস আগে মনে ছিল না ভ্যালেন্টাইন্স ডে চুল বেঁধে দেওয়ার সময় যে মেয়েটা চুল বেঁধে দিচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে যাচ্ছে অন্য কারোর সাথে ঘুরতে বুলেট নিয়ে, তখন মনে ছিল না? এখন ছেলে তখন ছেলের কথা মুখটা ভেসে আসেনি? হ্যাঁ, এখন ছেলে ছেলে করছে, ছেলে ছেলে দৌড়াদৌড়ি করছে। আপনারা হচ্ছে সব থেকে একদম কি বলবো কালসাপ, যা পিছনে থেকে ওকে একদম আগিয়ে রাখছেন। আপনারা একবার যদি বলেন তাহলে ও একটু হলেও কিছু হলেও চিন্তা করবে কিছু করতে গেলে, কিন্তু না, সারা পাড়া ভিডিও ইউটিউব চ্যানেল খুলে রাখতে হবে না? মেয়েকে দিয়ে কামাতে হবে না? মেয়েকে দিয়ে ঘর তৈরি করতে হবে না? মেয়েকে দিয়ে এসি লাগাতে হবে না? মেয়ে চলে গেলে হবে কি করে? হ্যাঁ, যখন ভ্যালেন্টাইন্স ডে করতে যাচ্ছে তখন তো সুন্দর সাজিয়ে দিচ্ছেন, গিফট প্যাকিং র্যাপিং করে দিচ্ছে, গিফট দেখতে আসছেন হাঁ করে, তখন কোথায় ছিল? তখন কোথায় ছিল? হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো এরিমের ভিতরে কি অবস্থা হচ্ছে? হ্যাঁ, লজ্জা করে না? সেজে গুজে দাঁত বার করে চলে যাচ্ছেন মেয়ের সাথে ঘুরতে হাইকোর্টে, সব ভিউজের। নিজের ব্লগে তো মেয়েকে না দেখিয়ে ভিউজ কমাতে পারবে না, নিজের মুখ দেখালে তো কেউ কেউ ভিউজ দেবে না। হ্যাঁ, একটা লজ্জা করে না? একটা মেয়ের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছেন, মেয়েকে ভালো কুশিক্ষা না দিয়ে একটুখানি সুশিক্ষা দিন। ছেলে নেবে 9 মাস তখন কাঁথা কুড়ানি, কাঁথা কুড়াতে গেছিল তখন, তখন ছেলে কথা মনে পড়েনি? হ্যাঁ, কাঁথা কুড়িয়ে তার শীতকালে অত বেডটাকে নিয়ে চলে এলো, তখন মনে পড়েনি? তখন ঠাকুর দিদা হয় যখন মনে একটু করে কষ্ট হয়নি, এই বেডটাকে নিয়ে আসি ছেলেটা কোথায় শোবে? হ্যাঁ, যে থাকুক বেডটা, থাকুক 9 মাস থাকুক, দিয়ে দিলাম বেডটা আমার নাতিকে, তখন মনে হয়নি? এখন দাঁত বার করে চলে যাচ্ছেন, হুম, মাথাটা গরম হয় না এমনি এমনি? আপনাদের এইসব কালচারের জন্য মাথাটা গরম হয় দেখলে? ছেলে ছেলে করছে আর হঠাৎ ছেলে পিরিত উঠেছে, ছেলে আনলে দেখবেন তো, ছেলে আনলে দেখবেন তো, ছেলেকে নাতিকে দেখবেন তো, যার যার নাতির বেড নিয়ে চলে এসছেন শীতকালের মতন ওই রকম সময়। হ্যাঁ, নাতি নাতি বড় হয় না জুতোর বাড়ি মারবে আপনাদেরকে, যখন দেখবে তার শীতের বেলায় তার বাড়ি থেকে মানে জিনিসপত্র কাঁথা কম্বল বেড নিয়ে চলে এসছে, তার ছেলে তার ঠাকুমা দাদু কিনে দিয়েছে ওই শীতের সময় ওইটুকুনি ছেলের একটা, তখন জুতোর বাড়ি মারবে আপনাদেরকে। ভাবছেন কি করে ছেলেকে নিয়ে নাতিকে নিয়ে গিয়ে রাখবেন? বেশি দিন থাকবে না, 2-3 বছর সে তো বড় হবে, সে যখন জানতে পারবে আমার মা এরকম নুংরামি করে বেরিয়েছে, অন্য ছেলের সাথে পরপর সাথে ঘুরে বেড়ায়, পাড়ার কোনো কাকা পাকা মানে না, তাদের সাথে গাইকে ঠেসিয়ে ঠুসিয়ে ঘুরে বেড়ায়, তখন দেখবেন নিজের নাতি আর ওই গামলার ছেলে জুতোর বাড়ি মেরে নিজের বাড়িতে চলে আসবে। কি করে ভাবছেন যে থাকবে আপনার নাতি ওখানে ওরকম ফ্যামিলিতে, নোংরা ফ্যামিলিতে? হ্যাঁ, কাঁথা কুড়া নিন ফ্যামিলি একটা নাইটিওয়ালি, এক একটা মানে ছেলে আর মেয়েকে নামিয়ে দিয়েছে রাস্তায়, এ বৌমাকে টোন মারছে, এ ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, লোকে কি দেখাচ্ছে ভিডিওতে যে আমার সাথে কোনো সম্পর্ক নেই ফোগলার? হ্যাঁ, লোকে দেখাচ্ছে ভিতর ভেতরে সব কিছু করে নিয়ে, যে নিজের কি বলে শারীরিক সম্পর্ক সব করে নিয়ে এখন লোককে দেখাচ্ছে ছেলে করে টাকা কামাবে, ছেলে নিয়ে এসে এখন ভিউজ নেই বলে নিজেকে ছেলেকে নিয়ে টাকা কামাবে? হ্যাঁ, সেটাই তো করতে চাইছেন, যে টাকা ছেলেকে নিয়ে আসি, ছেলেকে নিয়ে এসে ট্যাগ লাইনে দিয়ে ভিউজ কামাবে। সঙ্গে ম্যাডামে কত লেভেল দেখে নিয়েছেন তো, যে সবাইকে পায়ে পড়তে হচ্ছে, গিয়ে চিঙ্কি পালকে গিয়ে পায়ে পড়তে হচ্ছে, ঠিক আছে, পাওয়াটা দেখে নিয়েছেন তো, বেশি লাফাবেন না, ছেলে নিয়ে আসবে নিজের মেয়েকে লাফাতে মানান করুন, ছেলেকে নিজের নাতিকে নিয়ে আসবে, নাতি তো মনে দাঁড়িয়ে আছে, ওকে কোর্ট থেকে বলে দিয়েছে যাও পেপার জমা দিয়ে দাও, দেখো কি ছেলে চলে আসবে এক্ষুনি হুড়ুর করে, বলে দিয়েছে কোর্ট থেকে, হুম, নির্লজ্জ একটা, মাথায় একটা সেন্স নেই কোনো, দাঁত বার করে চলে গেল। মেয়েকে একটু খুব ভালো শিক্ষা দিন না, মেয়েকে একটু ভালো শিক্ষা দিন, যেসব করিস না। হ্যাঁ, সংসার থেকে চলে এলো তখন ঢ্যাং ঢ্যাং করে কাঁথা কুড়াতে গেছে, নাইটি কুড়াতে গেছে, নিজেদের কেনার ক্ষমতা নেই তো, একটা বেড কিনে দেওয়ার ক্ষমতা নেই, যেন মেয়ের শ্বশুর বাড়ি থেকে বেড কুড়াতে গেছে, লজ্জাও করে না একটা
বাড়ির বউ হয়ে গিয়ে একটা মেয়ের বাড়িকে কাঁথা কুড়িয়ে আনে, নাইটি কুড়িয়ে নিয়ে আসে। এদেরকে না দেখলেই মনে হয় গা পিত্তি জ্বলে যায় আমার, এদেরকে দেখলে এই ফ্যামিলিটাকে দেখলেই আমার নাতিন ছেলে ছেলে করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ও ভিউজ নেই তো, ভিউ কন্টেন্ট কোথায়, কন্টেন্ট কোথায় যে দেখাবে ছেলে নাতি নিয়ে আসবে কন্টেন্ট করবে? তো ওই জন্য নাতি নিয়ে আসার জন্য গুড নিউজ, আরে আগে নিয়ে আয়, আরে আগে নিয়ে আয়, তুই ছেলেকে নিয়ে এসে কোলে বসিয়ে দেখা। আমি তোকে তো আগের ভিডিওতে বলেছি নিয়ে এসে কোলে এসে বসিয়ে দেখা, বেশি লাফাঙ্গিরি করিস না, বেশি লাফাঙ্গিগিরি করিস না, করতে গিয়ে তোকে বলে দেয়নি ছেলে এখনই চলে আসছে, ঠিক আছে? করতে এখনো কিছু বলে দেয়নি, কিন্তু তুই শুধু পিটিশন জমা দিতে গেছিস আর কিছু বলে দেয়নি। অত লাফালাফিটা কম কর, আর তোর মা দালবার করাটা কম করতে বল। মিষ্টি নিয়ে এসছে, মিষ্টি নিয়ে বলেছে কোর্ট থেকে মিষ্টি নিয়ে যাও, তোমার ছেলে এক্ষুনি হাজির হয়ে গেছে, সাম গিয়ে দেখবে দরজার সামনে দাঁড়িয়ে আছে গিয়ে ছেলে। ছেলেকে কিভাবে রাখতে হয় জানিস, ছেলেদেরকে বা সন্তানকে কিভাবে রাখতে হয় জানিস, সে তো জানিস না। ছেলে নিয়ে আসবি কাক, কোথায় রাখবি ছেলেকে নিয়ে এসে, কোথায় রাখবি, ফুগলার বাড়িতে? তুই আর তোর ফুগলার মাঝখানে শোয়াবি, নোংরা। মানে এদেরকে দেখলে না মানে পিত্তি চলে যায়, এদের এদের আভাব দেখলে, এদের আভাব দেখলে আমার পিত্তি চলে যায়। ছেলেকে নিয়ে আসবে, ছেলের কথা বেলেনটা যে বুলেট নিয়ে ঘুরতে যাচ্ছে, ওরে বাবা রে কানের গিফট, তখন ছেলের কথা মনে পড়েনি, ওরে আমার। হ্যাঁ দেখতে পাচ্ছ তো সঙ্গীতা ম্যাডাম কত পাওয়ার, ক্ষমা চাইতে হচ্ছে সবাইকে, তোদেরকেও ক্ষমা চাইতে হবে দেখবি, আর কদিন পর তুইও পায়ে পড়বি ভিডিও এনে। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা যায়, টাটা।